দুর্গা আর বেশি দিন বাকিই নেই কিন্তু মুখের ফেসিয়াল করছি মুখে এত কিছু ব্যবহার করছি মুখ তো পরিষ্কার হচ্ছে কিন্তু হাত দুটো হাত কি সেরকমই ট্যান পরে কালো হয়ে আছে ইস তাহলে কেমন বাজে লাগে বলো তো তাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করব হাতকেও কীভাবে মুক্ত করবে হাত তো তোমাদের মুখের সাথে সাথে ফর্সা থাকবে ফর্সা একেবারে টুকটুকে একবার ব্যবহারেই তোমাদের ত্বকের কালারটা কিন্তু ইজিলি চেঞ্জ হয়ে যাবে পুজো কেন যে কোনো অকেশানে জাস্ট এটা একবার ব্যবহার করে নাও আর পনেরো মিনিটের মধ্যে তোমাদের হাতকে একেবারে ফর্সা করে ফেলতে পারো এটি দেখো আমি বা হাতে ব্যবহার করেছি বা হাতের কালার আর ডান হাতের কালার কতটা ডিফারেন্স আমি এটা একেবারে লাইভ ডেমো তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার নিজেরই হাত তো চলো এবার এটাকে তৈরি করবে কি করে দেখিয়ে দিই প্রথমে নিয়ে নেবে দু চামচ মতো টক দই হ্যাঁ বন্ধুরা টক দই আমাদের ত্বকের খুব ভালোভাবে ন্যাচারাল একটা ব্লিচিং প্রপার্টি কাজ করে যেটি কিন্তু আমাদের ট্যানকে ইজিলি রিমুভ করে তার মধ্যে দিয়ে দেবো কফি একটা দু টাকা দামের কফি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দিয়ে দেবো একটা লেমন জুস এটা একটা ন্যাচারাল ব্লিচ বলতে পারো ব্লিচের মতো কাজ করবে যেটা আমাদের সান ট্যানকে তুলে দেবে এবং কালো হাতকে একেবারে ফসা করে দেবে এটা তোমরা হাতের মধ্যে ব্যবহার করতেই পারো এই পুজোতে আমরা কত টাকা কিন্তু হাতে ফেশিয়াল করাতে বা হাতে ট্যান রিমুভ করতেও খরচা করে দিই কিন্তু বাড়িতে থাকা এই চারটি উপাদান দিয়ে আমরা যদি হাতকে একটুখানি পরিষ্কার করতে পারি তাহলে আমাদের হাতও হয়ে উঠবে মুখের মতো ফসসা এবং চকচকে এটা তোমরা সারা বছরও ট্রাই করতে পারো নিজের হাতকে ফসা করার জন্য প্রথম স্টেপে যেটা করবে লেমনের যে খোসা খোসাটা শুধু ছিল সেটিকে দিয়ে একটু অল্প মাসাজ করে নেবে হালকা হাতে একটু জাস্ট রাব করে নেবে দেন পাঁচ মিনিট মতো রেখে দেবে তাহলে ইজিলি এটা একটা ফার্স্ট স্টেপ হয়ে যাচ্ছে আর লেবুর রসের মধ্যে যেহেতু ল্যাকটিক অ্যাসিড আছে তাই এটা কিন্তু আমাদের ট্যানকে রিমুভ করবে পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে আমরা যে প্যাকটি তৈরি করেছিলাম সেই প্যাকটি কিন্তু এখানে অ্যাপ্লাই করব। আর পার্লারে গিয়ে ফেশিয়াল করাতে কিন্তু নিয়েই নেয় পাঁচশো ছশো হাতের ট্যান তুলতে তাই তোমরা বিনা পয়সায় কিন্তু এটা বাড়িতে বসে করতে পারো ওই প্যাকটিকে এবার অল ওভার হ্যান্ডে অ্যাপ্লাই করে রেখে দাও হালকা হাতে একটু ম্যাসাজ করে পনেরো মিনিট এটিকে রেখে দাও আর যখন পনেরো মিনিট পরে এটা ধোবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তোমরা তোমাদের হাতের কালার দেখে একেবারে চমকে যাবে যদি এই পুজোতে তোমরা তোমাদের হাতকে ফর্সা করতে যাও মুখের সাথে সাথে তাহলে আজকের এই রেমেডিটি তো অবশ্যই তোমাদেরকে তৈরি করে ব্যবহার করতে হবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট বা একবার জাস্ট একবার তোমরা এটিকে ব্যবহার করো পুজোর এখনও দু তিন দিন মতো বাকি আছে তো আজকে থেকে বা কালকে যদি এটা ট্রাই করো তাহলে তোমাদের হাত কিন্তু ইজিলি পরিষ্কার হয়ে যাবে ইনস্ট্যান্ট আমাদের হাতকে কিন্তু ফর্সা বন্ধুরা তো এটা পনেরো মিনিট মতো রেখে দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও আর এটা তোমরা নর্মাল দেখলে বুঝতে পারবে না আমি আমার ডান হাতটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কি সুন্দরভাবে আমাদের কালারটাকে ফর্সা করে দিচ্ছে এবং ইজিলি ট্যান্টটাকে রিমুভ করে দেয় এই দেখো আমার ডান হাতের কালারটা দেখো আর বা হাতের কালারটা দেখো ডান হাতে এখনো কতটা ট্যান পরে আছে আমি এটা এখনো ডান হাতে ব্যবহার করে দুটো হাতকেই কিন্তু ফসসা করে নেব তোমরাও ট্রাই করো কেমন রেজাল্ট